আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে মহকুমা শাসকের নেতৃত্বে টাস্ক ফোর্সের সদস্যরা দুপকুরী মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে রবিবার সকাল থেকেই রেগুলেটেড মার্কেট এবং খুচরো সবজি বাজারে ঘুরে আলু এবং পেঁয়াজের দাম খতিয়ে দেখেন। খোলা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি সত্তর টাকা পেরিয়েছে পাশাপাশি আলু পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজিতে খুচরো বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজের যোগান কম থাকার কারণে এই মুহূর্তে দাম আকাশ ছোঁয়া এদিন মহকুমা শাসক প্রথমে পাইকারি বাজারের আলু এবং পেঁয়াজের দাম খতিয়ে দেখে খুচরো বাজার পরিদর্শন করেন পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের কিছু দোকানের দামের অমিল মিলতেই ব্যবসায়ীদের সতর্ক করেন মহকুমার শাসক মহকুমার শাসক বলেন এই মুহূর্তে পেঁয়াজের দাম অনেকটাই বেশি রয়েছে আমরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি পাইকারি বাজারের পেঁয়াজ থেকে টাকা কেজি বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ খুচরো বাজারে সত্তর টাকা বিক্রি করা হচ্ছে বেশ কিছু দোকানদার দাম অনেকটাই বেশি নিচ্ছে তাদের সতর্ক করা হয়েছে পাইকারি বাজারেও মানে দামটা একটু এখন বেশি আছে যেটা আমরা দেখছি আর এখানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে আছে কোন কোন জায়গায় ঠিকঠাকই দাম আছে কোন কোন এক দুইটা দোকান কিন্তু একটু বেশি করে নিচ্ছে তো আমরা ওদেরকে বলেছি যে একটু দামটা কম করে বিক্রি করতে মানে মানুষের সুবিধা হবে ঠিক আছে আর হ্যাঁ কোন সবজির উপরে আমরা আলু পেঁয়াজ মেনলি দেখলাম কেন কি বাকি সিজনাল সবজির দাম তো কমছে হ্যাঁ আর তার থেকেও মানে আপনারা বলে দিবেন মানে যারা আপনাদের চ্যানেল দেখে সুফল বাংলা আছে সুফল বাংলা কিন্তু অনেকই দাম কম করে বিক্রি করছে আজকের ডাল কত আছে সুফল বাংলা আলুর দাম আছে সাদা আলুর দাম আছে বলো পঁচিশ টাকা সাদা সাদা আলু পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে তারপরে কেন কি এখানে তো ধুপগুড়িতে তো সুফল বাংলা আছে আপনারা জানেন এই যে এখানেই তো যারা নিতে চায় আর যদি বেশিও নিতে চায় তাহলে সেটা কোনো মানে অন্য বাজার থেকে যদি আর এম একটু কম দামে নিতে চায় তাহলে আর এমসি কিন্তু এখানে অলরেডি প্রিন্সিপাল মার্কেটের এখানে খোলা আছে ওখান থেকে মানে বলকে কিন্তু কম দামে ওরা নিয়ে যেতে পারে অন্য জায়গায় বিক্রি করার জন্য ঠিক আছে তো সাদা আলু এখন পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে ঠিক আছে আর পেঁয়াজ আপনার পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে শুরু আছে পাইকারি বাজারে ঢুকলেন সেখানে কথা কি কি বললো ব্যবসায়ীরা ওরা মানে পেঁয়াজ তো এখানে উৎপাত হয় না পেঁয়াজ তো বাইরে থেকে আসে পেঁয়াজ বাইরে থেকে আসার ওদের এটাই বেশি আছে ঠিক আছে যে রেটটা আমরা দেখছি আমাদের তো রেট ডেলি একটা রেট চার্ট থাকে তাই রেট বাইরে থেকেই রেটটা বেশি আছে তো আমরা চেষ্টা করছি যে সেই রেট থেকে বাজারে যখন আসবে সেই রেটটা মানে একটু মানে ঠিকঠাকই মানে ডিফারেন্সটা থাকবে ঠিক আছে আমরা চলাছি যখনই মানে রেটগুলো বাড়ছে আপনারা জানেন আমরা যখনই সেরকম হচ্ছে তো আমরা ফিল্ডে নামছি আমাদের টাস্ক ফোর্স আছে এখানে তো আমরা সবাই নেমে একবার দেখছি আমরা আলোচনা করব কি করা যাবে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দ